10 বছরের নাবালককে যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত অঙ্কন শিক্ষক ধীমান রায়ের 20 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা। শুক্রবার এই রায় ঘোষণা করলেন খোয়াই জেলা পস্কোর বিশেষ আদালতের বিচারক শঙ্কর দাস। তেলিয়ামুড়ার নেতাজি নগরের বাসিন্দা অঙ্কন শিক্ষক ধীমান রায়ের কাছে অঙ্কন শিখতে আসত 10 বছরের এক নাবালক। কিন্তু বিকৃত মানসিকতা সম্পন্ন এই অঙ্কন শিক্ষক ধীমান রায় প্রতিনিয়ত এই নাবালককে যৌন হেনস্থা করত বলে অভিযোগ। এমনকি গত 21 আগস্ট এই অঙ্কন শিক্ষক নাবালকটির সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সে অসুস্থ হয়ে যায় বলে খবর। অসুস্থ নাবালকটিকে প্রাথমিক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে তাকে জিবি হাসপাতালে রেফার করতে হয়। এ ব্যাপারে অসুস্থ নাবালকের পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় গত 3 সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয় এবং পুলিশ এই বিকৃত মস্তিষ্ক অঙ্কন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে 30 সেপ্টেম্বর পুলিশ খোয়াই জেলা আদালতে চার্জশিট জমা দেয়। শুনানির মাধ্যমে দর্শনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর দোষী সাব্যস্ত হয় এই অঙ্কন শিক্ষক ধীমান রায়। শুক্রবার এই দোষী সাব্যস্ত অঙ্কন শিক্ষকের রায় ঘোষণা করলেন খোয়াই জেলার পস্কোর বিশেষ আদালতের বিচারক শঙ্করী দাস। রায়ে ভিন্ন ভিন্ন ধারায় দোষী সাব্যস্ত ধীমান রায়কে 20 বছরের কারাদণ্ড এবং 25,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানালেন সরকারি আইনজীবী অজিত সরকার। তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 66/2023, যেটা আমাদের কোর্টে স্পেশাল পক্সো 12/2023 মোকদ্দমায় মাননীয় স্পেশাল জাজ শঙ্করী দাস মহোদয়া, আসামি শিক্ষক ধীমান রায়কে পক্সো 6 ধারায় 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং সেকশন 506 আইপিসি ধারায় 2 বছরের কারাদণ্ড দণ্ডিত করেন। তাছাড়া 25,000 টাকা জরিমানা ধার্য করেন, অনাদায়ে আরও 6 মাসের জেল প্রদান। দোষী সাব্যস্ত অঙ্কন শিক্ষক ধীমান রায়ের উপযুক্ত শাস্তি হওয়ায় যৌন হেনস্থার শিকার নাবালকের পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এবং অভিভাবকরা আশ্বস্ত। ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েও যেন অভিভাবকদের নিশ্চিন্তে থাকার জো নেই। একাংশ বিকৃত মস্তিষ্ক অপরাধ প্রবণ সাধারণ কখন কি ভূমিকায় অবতীর্ণ হবে তা বলা মুশকিল। তবে আইন আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি হওয়ার যে সুবন্দোবস্ত রয়েছে তা কিন্তু স্বস্তির বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।